ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন বিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। সরাসরি চলে যাব কোচবিহারে। বিজয় সম্মেলনী উপলক্ষে বক্তব্য পেশ করছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলার পরিবর্তনকে ত্বরান্বিত করা, মানুষ আপনাকেই আশীর্বাদ করতে চায়, আপনার জন্য অপেক্ষা করছে। অমিত শাহ দুদিনের জন্য কলকাতায় এসেছেন, তিনি কোন পাবলিক মিটিং করেননি, কিন্তু যেখানেই যাচ্ছিলেন হাজার হাজার পাবলিক তাকে দেখার জন্য। বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করলেন বাঁকুড়ায়, বিরসা মোড়ে, শহর থেকে বাইরে গ্রামে, সেখানেও হাজার হাজার লোক জনসভা হয়ে যাচ্ছে। প্রমাণ হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের বিশ্বাস বাড়ছে, আস্থা বাড়ছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, নড্ডাজি, সরকারের কাজ, তাদের ইমেজ, তাদের কথা বলার করা, এটা মানুষকে প্রভাবিত করেছে। যে এত বছর থেকে জম্মু কাশ্মীরকে ভারতের হয়েও ভারতের নাই এরকম ছিল, ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বারবার বলতে হতো, তাহলে ওটা ছিল না। এক চুটকিতে 370-35 এ ধারা সরিয়ে দিয়ে জম্মু কাশ্মীরকে দুই টুকরো করে ভারতের সাথে বিলয় করে দিন, কেউ বলতে পারো না অবিচ্ছেদ্য কি। ভারতীয় মুসলিম মহিলারা সবসময় তালাকের ভয়ে থাকতেন, সমান নাগরিকত্ব থাকা সত্ত্বেও অধিকার ছিল না। তিন তালাকের ভয় হাঁটিয়ে দিয়ে আইন সংশোধন করে আজকে মহিলাদেরকে ভারতবর্ষের বাকি যে মহিলারা আছেন তাদের সঙ্গে সমান অধিকার দিয়ে তাদেরকে এখানে যোগ্য জায়গা দেওয়া হয়েছে, প্রতিষ্ঠা দেওয়া হয়েছে, তারা এটা অনুভব করেছে।